দর্শক বন্ধুরা, র্যান্ডমোপিডিয়ার প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি ভিডিও নিয়ে যেটা মোটামুটি সবার উপকারে আসবে, তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমাদের এই যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার কম, সেই জাতির ধনের ভাণ্ডারই কম, আর যেই জাতির জ্ঞানের ভাণ্ডার বেশি সেই জাতির ধনের ভাণ্ডার ততই বেশি। তাই জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে আমাদের উচিত নানান ধরনের বই পড়া। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে মোটেও আগ্রহী নন, কিন্তু জ্ঞান অর্জনের একমাত্র উপায় হচ্ছে বই পড়া। আপনি যদি বিশ্বের নানান সফল ব্যক্তির দিকে তাকান, তাহলে দেখবেন এক একজন তারা বই পোকা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তিনি প্রতি বছর 50টি বা তারও অধিক বই পড়ে থাকেন। এই রকম উদাহরণ হাজার হাজার, কিন্তু আপনি কিভাবে তাদের কাতারে যাবেন বা বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন, এই নিয়ে আমাদের আজকের এই ভিডিও। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আপনার উচিত নিয়মিত পত্রিকা কিংবা ম্যাগাজিন পড়া। পত্রিকা বা ম্যাগাজিন থেকে আপনার পড়তে ভালো লাগে এমন একটি বিষয় বের করুন এবং তা পড়তে থাকুন। সেটা হতে পারে এডিটোরিয়াল কিংবা খেলার কোনো খবর। নিয়মিত পত্রিকা বা ম্যাগাজিন যাদের অভ্যাস, তাদের বই পড়ার জন্য একটু বেশি সময় ব্যয় করা কোনো ব্যাপারই না। যখন যা ভালো লাগে তাই পড়ুন। সবসময় আপনাকে গুরুগম্ভীর ইয়া মোটা বই পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে ছোটদের জ্ঞানের বই দিয়ে শুরু করতে পারেন, আকর্ষণীয় কোনো বিষয় নিয়ে পড়তে পারেন। আস্তে আস্তে বইয়ের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে এবং নতুন কিছু জানার ইচ্ছা তৈরি হবে। একবার পড়তে বসলে অন্তত 20-30 পৃষ্ঠা পর্যন্ত পড়ুন। একটি লক্ষ্য স্থির করুন, যেমন প্রতিদিন কত পৃষ্ঠা পড়বেন, কত দিনে এই বই শেষ করবেন। এই ধরনের ছোট ছোট লক্ষ্য স্থির করুন প্রথমে, কারণ এইরকম ছোট ছোট লক্ষ্য আপনাকে প্রতাভ্রষ্ট হতে দিবে না, আর এই ছোট ছোট লক্ষ্য আপনাকে বই পড়তে আগ্রহী করে তুলবে। সমমনা বন্ধু নির্বাচন করুন। এমন কিছু বন্ধু নির্বাচন করুন যাদের সাথে আপনি বই নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন। একজন আরেকজনের সাথে বই নিয়ে ডিসকাস করলে তখন দেখবেন আপনার আগ্রহ আরও অনেক বেড়ে গেছে। শেষ যেই জিনিসটি আপনি ট্রাই করতে পারেন সেটা হলো, কিছু সময়ের জন্য মোবাইল কিংবা ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন হন। নিরবিচ্ছিন্ন মনোযোগে বই পড়তে আপনার স্মার্টফোন কিছুক্ষণের জন্য ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখুন। একটা হোয়াটসঅ্যাপের টিং শব্দ করে ওঠা শব্দ আপনাকে ওই দিনের মতো বই থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই যতক্ষণ বই পড়বেন সম্পূর্ণ মনোযোগ যেন ওই দিকেই থাকে। এতে করে আপনার বই পড়ার অভ্যাস বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মহামূল্যবান মন্তব্য, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায়।